আপনার জন্মবার যদি যে কোনো মাসের বুধবার হয়ে থাকে, তবে 2024 সালে ছয়টি বড় ঘটনা ঘটবেই ঘটবে। কোন সেই ছয়টি বড় ঘটনা যা আপনার সাথে ঘটতে চলেছে জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। 2024 শনি গ্রহের বছর, আর যাদের জন্ম বুধবার তাদের উপর বুধ গ্রহের প্রভাব থাকে সবচেয়ে বেশি। এমনকি শনি গ্রহের সাথে বুধ গ্রহের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, কাজেই 2024-এ বেশ কিছু দিক থেকে আপনার জীবনে দারুণ দারুণ সুযোগ সুবিধা আসতে চলেছে। কোন কোন দিক থেকে আপনার জীবনে বড় সুখবর আসবে এবং কোন কোন দিক থেকে সাবধান থাকবেন, আসুন একে একে তা আমি আপনাদের জানিয়ে রাখি। প্রথমে আসি অর্থনৈতিক সৌভাগ্যের কথায়। অর্থনৈতিক দিক থেকে যদি দেখা যায়, তবে 2024 আপনার জন্য যথেষ্ট শুভ হতে চলেছে। ব্যবসা বাণিজ্য থেকে, শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে আপনি প্রভূত পরিমাণ অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। একাধিক পথে অর্থ উপার্জনের সুযোগ আসবে আপনার। এটি হচ্ছে প্রথম ঘটনা যা আপনার সাথে ঘটবে। দ্বিতীয় যে ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে, যারা দীর্ঘদিন ধরে চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের চাকরি শুভ যোগাযোগ আসতে চলেছে। বিশেষত একাডেমিক সেক্টরে, প্রশাসনিক সেক্টরে এবং ব্যাংকিং সেক্টরে, এই তিনটি সেক্টরে কিন্তু আপনার সফলতা আসবে, আপনি চাকরি পাবেন। চাকরির শুভ সুযোগ আসবে, নিজেকে তৈরি রাখুন, সুযোগ আসবে, হাতছাড়া একদম করবেন না। তৃতীয় যে ঘটনাটি আপনার সাথে ঘটবে সেটি হচ্ছে, আপনি যদি ঋণের দায়ে জড়িয়ে থাকেন তবে ঋণ মুক্তির উপায় খুঁজে পাবেন, ঋণ মুক্তি ঘটবে। এছাড়াও আপনার যদি কোনো অর্থ আটকে থাকে সেই অর্থ ফিরে পাওয়ার পূর্ণ সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি। চতুর্থ যেই ঘটনাটি আপনার সাথে ঘটবে সেটি হচ্ছে, দেখবেন 2024-এ হঠাৎ করে আপনার বিবাহ ঠিক হয়ে যাবে। এমনকি আপনি যে কিছু চিন্তা করেননি সেই দিক থেকে দেখবেন বিবাহে সুযোগ আসবে এবং আপনার বিবাহ হয়ে যাবে। পাশাপাশি যারা প্রেম সম্পর্কে রয়েছেন, প্রেমকে বিবাহে পরিণতি দিতে চাইছেন, তাদের জন্য এই বছরটি যথেষ্ট শুভ। দুই পক্ষ বসে কথা বলুন, দেখবেন আপনাদের প্রেম বিবাহে পরিণতি পাবেই পাবে। পঞ্চম যে ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে, যারা দীর্ঘদিন ধরে ভাবছেন সন্তান নেবেন বা যারা সন্তান নিতে চাইছেন তারা অবশ্যই সন্তানের সুখবর পেতে চলেছেন। সন্তান প্রাপ্তির শুভ যোগাযোগ আসবে, নিশ্চিন্তে থাকুন। পঞ্চম যে ঘটনাটি ঘটবে 2024-এ সেটি হচ্ছে, ছোটোখাটো অ্যাক্সিডেন্টের সম্ভাবনা রয়েছে, রক্তপাতের সম্ভাবনা রয়েছে, কাজেই খুব সাবধানে গাড়ি চালাতে হবে আপনাকে, সাবধানে রাস্তা পারাপার হতে হবে আপনাকে, নচেত যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতেই পারে। ষষ্ঠ যে ঘটনাটি আপনার সাথে 2024-এ ঘটতে চলেছে সেটি হলো, 2024-এ দুই থেকে তিনবার বিদেশ যাওয়ার সুযোগ আসবে। যারা পড়াশোনার জন্য বা চিকিৎসার জন্য বা কর্মজনিত কারণে বিদেশে যেতে চাইছেন তাদের কিন্তু বিদেশ যাওয়ার শুভ যোগাযোগ আসতে চলেছে। এছাড়াও যারা ভ্রমণ পিপাসু ব্যক্তি রয়েছেন তাদের ভ্রমণের যোগ তৈরি হবে। এবার আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে, এই বছর
আপনার জীবনে যেমন প্রেম আসবে, পাশাপাশি আগস্ট মাসের পরবর্তী সময়ে প্রেম বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা রয়েছে। কাজেই আপনাদের বুঝে সুঝে এবং মুখের ভাষায় মধুরতা রাখতে হবে, পরস্পরের প্রতি বিশ্বাস রাখতে হবে। তৃতীয় পক্ষের কারণে আপনার প্রেম জীবন নষ্ট হতে পারে, কাজেই সেই দিক থেকে সাবধান থাকতে হবে। এছাড়াও গুপ্ত শত্রুতার কারণে বা শত্রুতার কারণে কোনো কিছু চুরি হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে। গুরুত্বপূর্ণ কাগজে যদি আপনি সই করেন, অবশ্যই কাগজটি আগে ভালোভাবে পড়ে নেবেন, তারপর সেখানে সিগনেচার করবেন। নচেত যে কোনো সময় যে কোনো রকমভাবে প্রতারিত হতে পারেন, কাজেই কিছুটা হলেও সতর্ক থাকতে হবে আপনাকে 2024-এ। এবার আসি প্রতিকার ও প্রতিবিধানের কথায়। 2024-এ আপনি গণেশজির উপাসনা করুন। ওম গাং গণপতয়ে নমো এই মন্ত্রটি প্রতিদিন অন্ততপক্ষে 108 বার করে জপ করুন। সপ্তাহে যদি 7 দিন করতে না পারেন, অন্ততপক্ষে বুধবার অবশ্যই জপ করুন এবং 21টি দুর্বাঘাস মোদক সহকারে গণেশজির পুজো দিন। অবশ্যই বিপদ থেকে বেরিয়ে আসতে পারবেন এবং আপনার অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে। এর পাশাপাশি আপনি প্রত্যেক শনিবার দিন শনি মন্ত্র জপ করুন। শনি মন্ত্রটি হলো ওম সাং সনেশ্চরায় নমো। এই মন্ত্রটি জপ করুন, অবশ্যই উপকার পাবেন। ধন্যবাদ।